মা আমি চলে এসেছি দোকানে তো কিছু কেনাকাটা করতে তো আমার মেয়ের বার্থডে তার জন্য কিছু কেনাকাটা করব হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিস ব্লগ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব কিন্তু একার জন্য না সময় পাই না এক তো মেয়েকে ফোনটা দিয়ে রাখতে হয় তার জন্য সময় পাই না এখন স্নান ঠান হয়েছে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নিজে এখনো খাইনি খাবো আর দেখো আমার একটা কত বড় এখানে একটা পিম্পল হয়েছে ব্যথা লাগছে প্রচণ্ড মানে আজকে সকাল থেকে খালি ব্যথা আর ব্যথা এখানেও ব্যথা পেয়েছি আর হাতের এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ হয়তো এই যে জায়গাটা দেখো এখানটাও সকালে ঘুম থেকে উঠেই ব্যথা পেয়েছি মানে এই বিছানার তোষকটা আছে নিচে তো কালন আছে এই তোষকটা আজকে রৌদ্রে দিয়েছিলাম রৌদ্রে যখন দিতে যাই তখনই ব্যথাটা পেয়ে গেছি সকাল থেকে শুরু হয়েছে শুধু ব্যথা আর ব্যথা তো চলো খেয়ে নিই মেয়ে ঘুমিয়ে আছে আবার এই ভাত নিয়ে নিয়েছি আর রান্না করেছি সয়াবিন আজকে আর হচ্ছে বাটা মাছ যে বাটা মাছ তিনটে ছোট ছোট তো তিনটে মাছ নিয়েছি আর মাছ আর করেছি মেয়ের জন্য সবজি তো চলো এখন খেয়ে নিই তো মামে যাচ্ছি তোমাদের দাদা ভাই তো যাওয়ার পরে আর যাওয়াই হয়নি বাজারের দিকে তো মামে যাচ্ছি বাজারে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোর জন্য বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি গেটের সামনে দাঁড়িয়ে আছি সোয়েটার লং টং সব এসছে না একদিন আসবো অবশ্য আজকে গিফট গুলো নিয়ে যাই কি মামা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তো তাড়াতাড়ি তো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে এখন আবার যাচ্ছি দোকানে মানে দোকানেরও কিছু লাগবে ওগুলো আনার জন্য এসে না তাড়াতাড়ি এসে আগে মেয়েকে খাওয়ালাম ওর খাওয়ার টাইম হয়ে গেছে ও ঘুম থেকে উঠেছে আর আমি নিয়ে চলে গেছি বাজারে তো চলো এখন দোকানে যাই মেয়েকে নিয়েই যেতে হবে রেখে কোথায় যাব এই যে দাঁড়িয়ে আছে আমার কি খুব নাচও করছে তো চলো দোকানে যাই আগে এত জিনিস নিয়ে এসেছি দোকানের হাতের অবস্থা দেখো কেমন হয়ে গেছে লাল হয়ে গেছে একদম হাতে করে নিয়ে এসেছি মেয়ে ও রাস্তায় গিয়ে হাঁটবে না তো ওকে এক এক পাশে কোলে নিয়েছি আর এক পাশে দোকানে জিনিস নিয়ে এসেছি দেখো দোকানের জিনিস কত নিয়েছি দোকানের টুপিটা একটা জিনিস নিয়েছি আমার মা আর এটা নিয়েছি সবজি ফুলকপি বাঁধাকপি বেগুন ধনে পাতা আর পালং শাক ক্লান্ত লাগছে বাবারে বাবা তো চলো বাজার থেকে কি কি নিয়ে এলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো নিয়ে এলাম একটা সেরিগ্রো এটা খায় মেয়ে সেরিগ্রোটাই তো যেহেতু আমি গেছি বাজারে এমনি তোর কাকাই নিয়ে আসে ওর খাবার সব কিছুই করে ওর কাকাই করে তো আমি গেছি বলে আমি নিয়ে এলাম একটা সেরিগ্রো নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা সোয়েটার নিয়ে এসেছি মানে এটা আমার ননদের মেয়ের জন্য ওর অন্নপ্রাশন হয়েছে তো আমি যেতে পারিনি অন্নপ্রাশনে একটু দূর ছিল বাড়ি তো এখন এসছে মামা বাড়িতে শাক ভাত খায় নাকি তার জন্য এসছে তো যেহেতু এসছে নিমন্ত্রণ করেছিল তো দিতে তো হবে ননদের মেয়ে বলে কথা মানে ভাগ্নি বলে কথা তো ওর জন্য এটা নিয়ে এসছি আর নিজের জন্য নিয়ে এলাম একটা নাইটি হাতাটা লাগাতে হবে মানে এটা যেহেতু এরকম লাগানো নেই শীতকাল তো তো হাতাটা লাগিয়ে নিতে হবে আর আরেকটা হচ্ছে চাদর নিয়ে এসেছি পাতলা চাদর গুলো যেগুলা এটা আমার এক ননদের বিবাহ বার্ষিকী গেছে ওর বার্থডেও খেয়েছি তো ওকে কোনো কিছু গিফট করাই হয়নি এখন পর্যন্ত তো কিছু তো দিতে হবে তো ওর জন্য নিয়ে এলাম এটা চাদরটা চাদরটা তোমায় মিলে দেখাচ্ছি চাদরটা আমার ভীষণ মানে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে চাদরটা চাদরটা এমন আর মেয়ের জন্য নিয়ে এলাম এটা দাঁড়াও দাঁড়াও মা তুমি সরো মা সরো মা সরো মা সরো এটা নিয়ে এলাম মেয়ের জন্য মানে রাতে পরে শোয়ানোর জন্য ওরকম করতে নেই বাবা ওরকম করতে নেই দুষ্টু বুড়ি শুধু দুষ্টু দুষ্টু করে দুষ্টু বুড়িটা শুধু দুষ্টু দুষ্টু করে এটা সেট এটা এটার সাথে প্যান্টও আছে
এই যে ফুল প্যান্ট একটা ব্ল্যাক কালারের এটা নিয়ে এলাম আর নিয়ে এলাম এই যে এটা প্যান্ট দেখাচ্ছি আগে সোয়েটারটা দেখাচ্ছি মেয়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি এই যে মেয়ের জন্য সোয়েটার মানে আমার মেয়ের বার্থডে তো ওকে ওর পাপাকে বললাম যে কি দিবে বলে যে শীতের ড্রেসই এনে দাও এখন অন্য কিছু দিতে পারবো না ঠিক আছে চলো দেখো সোয়েটারটা আমার সোয়েটারটা তো ভীষণ পছন্দ হয়েছে এটা যে আছে এটা এক্সট্রা এমনিও পরা যাবে হাফ হিসাবে পরা যাবে আর উপরে তো এটা জ্যাকেট হিসাবে ভীষণ পছন্দ হয়েছে সোয়েটারটা আমার খুলে যাচ্ছে বারবার এই যে আর এটার সাথে প্যান্ট হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট এতটুকুনি বাজার করে নিয়ে এলাম এখন যাব ওই গিফটগুলো দিতে আবার ওদের বাড়িতে তো চলো গিফটগুলো দিয়ে আসি মেয়ে তো দুষ্টামি করছে মানে এসে আর পাঁচ মিনিট বিশ্রাম পাচ্ছি না এসে দোকানে গেছি দোকান থেকে আবার এলাম বাজারে গেলাম মানে শেষ নেই সারাদিন তো সংসারে কাজ এটা ওটা আছে তো বার্থডের গিফটটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানি না ওর পাপাকে তারপর তোমাদের দাদাভাইকে আমি ভিডিও কল করেছিলাম তো এরকম ড্রেস একটা পরে আছে একটা পিঙ্ক কালারের আরেকটা আছে গ্রিন কালারের এরকম টাইপেরই সোয়েটারগুলো তো আমি ভাবলাম তোমার দাদাভাইকে দেখালাম আমি ওকে পিকচারও পাঠিয়েছি তারপর আবার ভিডিও কল করে দেখালাম পরে তোমার দাদাভাই এটাই পছন্দ করলো যে না এটা নাও এটা একদম অন্য স্টাইলের আছে মানে ভালো পরে এটা ও নিতে বললো বলে নিলাম এটা এই দেখো হাফটা এটাও সুন্দর এটাও এমনি পরানো যাবে নিচে ফুল হাতা গেঞ্জি দিয়ে উপরে এটা পরানো যাবে এটাও সুন্দর আমা চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মেয়েকেও খাওয়ালাম নিজেও খেলাম দেখো জামা কাপড় সব খুলে ফেলেছে ও মানে ঠান্ডা রাতে না ব্ল্যাঙ্কেটও গা দিয়ে থাকে না বারবার লাঠি দিয়ে ফেলে দেয় এখনো জামা কাপড় খুলে ফেলেছে তার জন্য আমি চাদরটা দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি শুয়ে দিব আর কাকি শ্বশুর বাড়িতে গেছিলাম ওখান থেকে এসছি 8:30 আমি ওখানে গেলাম আমি ভাবলাম বাড়িতে চলে আসবো তো কাকি শ্বশুর বললো চা খাও বসো গল্প করো তো গল্প করে চা খেলাম তারপরে বাড়িতে এলাম সে 8:30 এসে তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সেরকম কথাও হয়নি আজকে সারাদিন তোর সাথে একটু কথা বললাম তো আবার ও তো ঘুমিয়ে গেছে ডিউটি তো আর নেই তো এখন মেয়ের ঘুম পেয়ে গেছে এখন ঘুম দেবো বাবা তো ঘুম পেয়ে গেছে ওকে খাওয়ানো তো হয়েছে অনেকক্ষণই হলো ওকে আগে খাইয়েছি তারপর আমি নিজে খেলাম তো আজকের ব্লগটা এতটুকুনি দেখা হচ্ছে একটা নিউ ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সুইট ড্রিম টাটা টাটা গুড নাইট বলে দাও টাটা বলো গুড গুড নাইট নাইট বাই 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 লাভ ইউ অল